গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অবন্তিকা। তো চলো, আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি। এখন বাজে সকাল 6টা। তো সকাল 6টা আমার কাজ মোটামুটি কাজ করে নিয়েছি। এবার যাব, স্নান করব, ব্রেকফাস্ট বানাবো, আর বাড়ির আর কিছু টুকিটাকি কাজ করে নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আর দুপুরের রান্নাটা রান্নাবান্না ইচ্ছা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, আজকে আর কি কি কাজ আছে বাকিটা করে নিই, আর স্নান সেরে ঠাকুর ঘর দিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর বন্ধুরা, আমি জানি না আমার ব্লগগুলি কেমন হচ্ছে। যদি ব্লগগুলি ভালো লাগে তো আশা করি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, আর প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করবে, আর প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আর আমার পাশে থাকো। স্নান সারা হয়ে গেছে, এই দেখো আমার বিছানা পুরো ফাঁকা, কোনো কিছুই নেই, কারণ আমি সবগুলোই বালিশ, কাঁথা, কম্বল, যেগুলো যাবতীয় যেগুলো এখন আছে সেগুলো সব রোদ্দুরে দিয়েছি। এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে, আর জানো তো গরম গরম বেশ বালিশ টালিশগুলো গায়ে দিতেও ভালো লাগে, আর ওগুলো জামস জীবাণু টিবাণু থেকে অনেকটাই রেহাই পাওয়া যায়। তার জন্য আমি জামা কাপড় বালিশ কাঁথা সবই রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি আজকে রান্না, চলো রান্নাঘর বলেছি, রান্না রান্নাবান্না কী হবে তোমাদের দেখাবো। তো রান্না পাঁচ মিশালি একটা সবজি করবো, আর এদিকে ভাত হয়ে গেছে আমার, আর আছে পেঁপে, আলু, ফুলপি শাক, স্বাস্থ্যকর তরকারি আজকে আজকে স্বাস্থ্যকর তরকারি বানাবো, আর আছে কই মাছ। তো ফুলপি শাক, আলু, পেঁপে দিয়ে একটা তরকারি করবো, আর এদিকে দেখতে পাচ্ছ সয়াবিন, আলু, কুমড়ো দিয়ে একটা ঝোল, আর শাক ভাজা, আর পালং শাক, আলু, মুলো টুলো দিয়ে একটা চচ্চড়ি। এগুলো হলো নিরামিষ। বাবা মা আগেই বলেছি বাবা মা নিরামিষ খায়, কৃষ্ণ দীক্ষায় দীক্ষিত, তো নিরামিষের ভাণ্ডার ওখানে, ওখানে আমিষ চলবে না। আর এটা বাবা মায়ের ঘর, আর এই যে দেখতে পাচ্ছ কৃষ্ণ রাধা কৃষ্ণর গলায় যে মালাগুলো আছে, বাবা প্রতিদিনই মালা গাঁথে গেঁথে প্রতিদিনই দিয়ে যায় রাধা কৃষ্ণকে, গলায় পরিয়ে দিয়ে তারপরে কাজে কাজে যায়। তো প্রতিদিনই এটা বাবার হলো প্রতিদিনের রুটিন, প্রতিদিন করবেই করবে, স্নান করবে, মালা জপবে, প্লাস এটা করবে, আর মর্নিং ওয়াক তো করবি। আর এই যে আমাদের বলেছি নিচে উঠোনটা বিল্ডিং তৈরি করা হয়েছে, নিচের বিল্ডিং এখনও পর্যন্ত কমপ্লিট করা হয়নি, তো আমি কিছু কিছু দেখিয়ে দিচ্ছি। এই যে নতুন সিঁড়ি, এদিক থেকে দুই দিক থেকে দুটো সিঁড়ি চলে গেছে, এটা কলতলা, নিরামিষ কলতলা, আমিষ না। আর এদিকে এই যে কলতলা নিরামিষ, আর এদিকে এই যে সিঁড়ি এদিক থেকে আছে, সিঁড়িতে এখন সরছে না। এই যে বিল্ডিংটা, এই যে পুরো নিচেই এখনও রং হয়নি, নিচের মেঝে প্লাস্টার টলাস্টার কোনো কিছু হয়নি, এটা এই সিঁড়িটা আমরা ব্যবহার করি আপাতত। আর এই যে লাইটগুলো দেখছো, এগুলো বাবার বানানো, বাবা নিজে হাতে বাড়িতে বানিয়েছে, ওই কপির গ্লাস ক্লাস এগুলো, আর এই লাইটগুলো সব এ টু জেড এগুলো সব বাবাই করেছে, বাবা হাতের কাজ করে, বাবা ইলেকট্রিক মিস্ত্রি। আর এটা ঠাম্মার ঘর, আর আমাদের দুটো গেট, এদিকে একটা গেট চলে গেছে, এই যে কলাপসের এদিক থেকে একটা রাস্তা যাওয়ার, আর ওই এই সাইডে একটা রাস্তা আছে, চলো দেখাবো। লকডাউন পরে সব কিছু আনকমপ্লিট, এতদিন হলে অনেকটাই কমপ্লিট হয়েছে। তো এদিকে বাথরুম কিছু অংশ কমপ্লিট হয়েছে, এদিকে একটা পাশে একটা বিল্ডিং করা হয়েছে, এটা বাথরুমের জন্য, আর জিনিসপত্র পুরানো যে ইলেকট্রিক্যাল জিনিসপত্র পার্টস টার্টস এগুলো সব যাবতীয় রাখা হয়। বাবার টিভি রিপেয়ারিং এর দোকান, তো যে পার্টস টিভিগুলো ওখানেই রাখা হয় যেগুলো বাচ্চারা খেলছে, এটা উঠোন, আর এদিকে রাস্তা দিয়ে, বাগানের রাস্তা দিয়ে পুরো টোটালি রাস্তায় ওঠা যায়, দুই দিকে দুটো রাস্তা। এই যে চলো, এদিকে এই বললাম আনকমপ্লিট, কমপ্লিট হয়নি, আর এই যে রাস্তা দিয়ে যাব আমরা, এটা বাগানের রাস্তা দিয়ে দুটো রাস্তা, এটা বাগান, তো বাগানের রাস্তা এটা, বাগানে দেখো এদিকে জামা কাপড় এটা ওটা নিচেই, নিচের জিনিসগুলো সব মা বাগানেই মেলে, আর উপরে আমরা হচ্ছে আমি ছাদে মেলি। তো বাগানে অনেক রকমের ভ্যারাইটিসের ফুল আছে, ফুল গাছ আছে, জবা ফুল, টগর ফুল, অনেক প্রচুর প্রচুর ভ্যারাইটিসের আছে। আর এখন চলে যাব, পরে পরে এসে তোমাদের সঙ্গে কথা হবে। গুড ইভিনিং ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো
তো আজকে এখন বাজে 7:30। তো আজকে বললাম, গতদিন বলেছি যে দীপদান পর্ব চলছে, তো আজকে আমরা সবাই মিলে ভীষণ ভীষণ আনন্দ মজা করলাম, মন্দিরে গিয়ে দীপদান করলাম আর ভগবানের নাম কীর্তন শুনলাম। তো চলো আজকে কিভাবে দীপদান করলাম কি করলাম দেখাবো। আর এখানে আমার মেয়েরা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ঠাকুর দেখছে, আর এখানে এক মাতাজি ফল কাটছে, ফল প্রসাদ কাটছে। তো এখানে দীপদান করা হবে, আর ঠাকুরের মূর্তি, রাধা গোবিন্দর মূর্তিতে দীপদান করা হবে। দামোদর মাসে, তোমরা জানো কি না জানি না, দামোদর মাসে হব্বুসি বা আতক চালের ভাত খেতে হয়, আর অনেক অনেক রকম সবজি বর্জন করতে হয়, যেমন বেগুন, পটল, পুঁই শাক, কলমি শাক, এইগুলো অনেক রকম সবজি খায় না। তো আমি জানতাম না, আমার বাপের বাড়ি এগুলো ছিল না, এখানে দেখছি বাবা মা করে, আর বাবা মা নিরামিষ ভুজি, নিরামিষই খায়। আর এখানে দীপদান পর্ব চলছে, আর দীপদান করলে নাকি সংসারের মঙ্গল হয়, অনেক কিছু পুণ্য সঞ্চয় হয়। তো এই মাসটা পরই দীপদান চলে কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে আর এদিকে রাস পূর্ণিমা পর্যন্ত। এখানে তিনটে মন্দির আছে, শিবের মন্দির একটা আছে বড়, আর পঞ্চানন্দ মন্দির আর রাধা গোবিন্দর মন্দির, তিনটে মন্দির ভীষণ বড় একটা এরিয়া নিয়ে রয়েছে। তো একদিন আমি তোমাদেরকে দেখাবো, আশা করি সন্ধেবেলা গেছি তো তো সব কিছু দেখাতে পারলাম না, তো আমি দেখানোর ইচ্ছা আছে। আর এদিকে দীপদান এক এক করে সবাই দীপদান করছে, আর নিরামিষ ভুজি নই, আমি আমি নিরামিষ ভুজি এখনো হতে পারিনি, কিন্তু তবুও চেষ্টা করি বাবা মায়ের সঙ্গে কিছু কিছু করার। আর এগুলো ভীষণ ভালো লাগে, মনে শান্তি পাওয়া যায় আর পজিটিভ চিন্তা ভাবনা চলে আসে। তো আমিও একটু করার চেষ্টা করি বাবা মার সঙ্গে গিয়ে, আর বাড়িতে যেহেতু বাবা মা করছে তাই জন্য আমি বাড়িতে সবাই কম বেশি করি আর চেষ্টা করি করার। আর আমরা তো বুঝতেই পারছ মাংসাশী প্রাণী, মাছ মাংস খেতে ভালোবাসি বলে এখনো পর্যন্ত নিরামিষ ভুজি হতে হয়ে উঠতে পারি না, কিন্তু নিরামিষ ভুজি আশা করি বয়স হলে চেষ্টা করবো। তো ভীষণই ভালো লাগে এইগুলো, এই দীপদান করছে, এই দীপদানেরও প্রচুর নিয়ম আছে, যে কৃষ্ণর পদতলে তিনবার ঘোরাতে হবে, কোমরের অংশে দুবার, আর মুখেও মনে হচ্ছে চারবার কি তিনবার, আর সমগ্র অংশটাই পুরো পা থেকে মাথা পর্যন্ত সমগ্র অংশ সাতবার ঘোরাতে হবে, অনেক কিছু। চলো আরো কি কি হচ্ছে এখানে দেখা যাক, আমি তোমাদের সঙ্গে আছি আর আশা করি তোমরাও আমার সঙ্গে থাকো। তো আরো কি কি হচ্ছে চলো দেখে নাও। আজকে ব্লগটি আর বেশি দূর নিয়ে যাবো না, এখানেই সমাপ্ত করে দেবো। তো সবাই ভালো থাকবে, আর সবাইকে ভালো রাখবে, আর সুস্থ থাকবে, ভালো থাকবে, আর টাটা, বাই বাই, আজকে এখানেই শেষ করলাম।